সৌরশক্তির সাহায্যে গোটা গ্রামে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পাওয়া যাবে গুজরাটের মোধেরা গ্রামেই হল সৌরশক্তি চালিত দেশের প্রথম এমন গ্রাম রবিবার মোধেরার গ্রামের সূর্য মন্দিরে ত্রিমাত্রিক আলো ধ্বনি থ্রি লাইট অ্যান্ড সাউন্ডের একটি শোয়ের উদ্বোধন করে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোধেরায় চালুক্য আমলের এই ঐতিহ্যবাহী মন্দিরের পাশাপাশি গ্রামের প্রতিবারই সরকারি বেসরকারি অফিস কাছারি বিদ্যুতের চাহিদা মেটানো হবে সৌরশক্তির সাহায্যে রবিবার এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মোদী বলেন বিদ্যুতের জন্য আমাদের আর খরচ করতে হবে না উল্টে তা বিক্রি করে এর থেকে আমরা উপার্জন করব। আগে সরকারি এলাকার বাসিন্দাদের বিদ্যুতের যোগান দিত কিন্তু সৌর প্যানেল বসানোর পর এখন এখানকার বাসিন্দারা বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন